হ্যালো ভিয়া ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু নতুন পুরনো সব ইউটিউবারদের জন্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ইউটিউবে এখনও মনিটাইজেশন পাননি বা সামনে ইউটিউবে মনিটাইজেশন পেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভাই আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি হয়তো বা আপনাকে বলে বোঝাতে পারবো না কারণ আপনারা এটা প্রত্যেকেই জানেন যে ভাই ডে বাই ডে ইউটিউবের যে পলিসিস বা ইউটিউবের যে রুলগুলো আছে এই রুলগুলো এতটাই চেঞ্জ হচ্ছে যে নতুন নতুন ইউটিউবাররা কিন্তু নানা কারণে বিপদের মুখে কিন্তু পড়তেছে তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই বানানো আর রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে ভাই কিন্তু শুরু থেকে সে অবধি দেখবেন তাহলে এই ভিডিওটা থেকে কিন্তু আপনি অনেক অনেক কিছু জানতে পারবেন এবং অনেক অনেক কিছু শিখতে পারবেন এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এই ভিডিওটাকে যদি আপনি না দেখেন তাহলে যে কোনো সময় কিন্তু আপনি ইউটিউবে যখন আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে যাবেন তখন কিন্তু আপনি নানা বিপদের মুখে পড়তে পারেন এবং আপনার ইউটিউব যে চ্যানেলটা সেটাকে কিন্তু আপনি মনিটাইজ নাও করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বেশি কথা বলবো না আমি যে আপডেটগুলো এসেছে বা ইউটিউবের মধ্যে অ্যাডসেন্সের যে আপডেটগুলো এসেছে সেই সমস্ত আপডেট আপনাকে এক এক করে ভালোভাবে বুঝে দিব যাতে করে আপনারা এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হন এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি সেফলি মনিটাইজেশন করতে পারেন তো প্রথম যে আপডেটটা এসেছে ভাই সেটা কিন্তু এসেছে অ্যাডসেন্সের উপর সেটা কি নিয়ে সেটা এসেছে কিন্তু অ্যাডসেন্সের ডিজার্ভ প্রভাল নিয়ে তো আপনি যখন কোনো একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার যে মাইলস্টোনটা এই মালস্টনটাই কমপ্লিট করেন ইউটিউব কিন্তু তখন আপনাকে অ্যাপ্লাই নাও যে বাটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ করে দেয় এবং যখন আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য আবেদন করতে যান প্রথম স্টেপে কিন্তু আপনাকে স্টার্ট বাটনের উপর ক্লিক করে এক নাম্বার যে স্টেপটা এই স্টেপটাই কিন্তু আপনাকে কমপ্লিট করার প্রয়োজন পড়ে এবং যখন আপনি দুই নাম্বার স্টেপে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার পোস্টাল কোড এবং যা কিছু তথ্য দেওয়ার লাগে সেই তথ্য দিয়ে যখন আপনি ওই অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করে দেন তখন কিন্তু ওই অ্যাপ্লিকেশানটা ইউটিউবের যে অ্যাডসেন্স রিভিউ টিম রয়েছে সেই রিভিউ টিমের কাছে কিন্তু চলে যায় এবং যখন এই অ্যাডসেন্সের রিভিউ টিম আপনার ওই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাপ্রোভাল দেয় তখন কিন্তু আপনার সেকেন্ড স্টেপে ডান হয়ে যায় কিন্তু বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে অ্যাডসেন্সের যে সেকেন্ড স্টেপ সেটা কিন্তু ডান হচ্ছে না এরকম ফিক্স ইন অ্যাডসেন্স বা চেঞ্জ অ্যাসোসিয়েশন বলে এরকম কিন্তু অপশন চলে আসতেছে তো এই অপশনটা আসার যে মেইন কারণটা সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তারপরে আপনি কীভাবে এটাকে সলভ করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওতে একদম খুব সুন্দরভাবে বলে দিব ঠিক আছে তো ভাই দেখুন এই যে বিষয়টা অ্যাডসেন্স ডিজারপ্রোভ হওয়ার কারণটা সেটা আমি আগে আপনাদের বলে দিচ্ছি আপনি যদি এখানে ভালোভাবে পড়ে দেখেন এই যে অপশানটাতে এখানে কিন্তু নিচের দিকে লেখা আছে ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিজার দিস মে ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যেই নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই নামে আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসে এবং এটা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আসে আপনাকে কিন্তু ঠিক এরকম একটা ইমেল ইউটিউব থেকে পাঠিয়ে দিবে বা অ্যাডসেন্স থেকে কিন্তু পাঠিয়ে দিবে এবং এই ইমেলের মধ্যে কিন্তু একটা ক্লু দেওয়া থাকবে যে আপনি যেই নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়েছেন এই ইমেলের থ্রুতে কিন্তু আগেও আরও একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু বানানো আছে কারণ আপনি যদি ভাই ইউটিউবের যে অ্যাডসেন্স রয়েছে এই অ্যাডসেন্সের পলিসিগুলোকে যদি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যাডসেন্সের পলিসিতে কিন্তু এটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে আর কি ওয়ান ইউজার ক্যান ইউজ ওয়ান অ্যাডসেন্স অনলি আমি যদি আমার কথা আপনাদের বলি তো দেখুন আমার যে ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্সটা এটা কার নামে অ্যাসোসিয়েট করা আছে আমার বাবার নামে কিন্তু অ্যাসোসিয়েট করা আছে আর আমার বাবার নাম হচ্ছে কিন্তু পরিমল চন্দ্র রায় যার নামে কিন্তু আমার এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু বানানো আছে ঠিক আছে দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু ওই পরিমল চন্দ্র রায় নামে কিন্তু কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবে না ঠিক আছে এক নামে কিন্তু বানাতে পারবে না অ্যাড্রেস সেম হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু এক নামে কিন্তু দুইটা কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব নয় এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই পরিমল চন্দ্র রায় নামে তো আরও অনেক ব্যক্তি থাকতে পারে থাকতে পারে না তাদেরও তো ইউটিউব চ্যানেল থাকতে পারে তারা কিভাবে করবে তো দেখুন ভাই ইউটিউবের পলিসিতে এটা যেহেতু ক্লিয়ারলি বলা আছে যে একজন ব্যক্তির নামে শুধুমাত্র একটাই অ্যাডসেন্স অ্যাক্টিভ মানে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা সম্ভব সো আপনাকে কিন্তু ভাই অন্য একটা নামে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু অ্যাসোসিয়েট করতে হবে তো দেখুন এই বিষয়টা আসার কিন্তু মেন যে কারণটা সেটা হচ্ছে কিন্তু আপনার আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে যার কারণে কিন্তু এই যে ডিজার্ভ যে অপশনগুলো এই অপশনগুলো চলে আসে তো এখন কথা হচ্ছে এই যে প্রবলেমটা এই প্রবলেমটাকে আপনি কীভাবে সলভ করবেন তো দেখুন এটার কারণটা তো আমি আপনাদের বলেই দিলাম যে একটা ইউজারের নামে ডাবল কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে পারে না এটাকে আপনি দুইভাবে সলভ করতে পারেন ঠিক আছে এক হচ্ছে ইউটিউব টিমের কাছে যদি আপনি নালিশটা জানান যে আই হ্যাভ এ প্রবলেম ইউটিউবের সাপোর্ট টিম আছে তাদেরকে যদি আপনি বলেন যে আই হ্যাভ এ প্রবলেম ইন মাই অ্যাটসেন্স অ্যাকাউন্ট হ্যার ইউ ক্যান সি ফিক্স অ্যান্ড চেঞ্জ অ্যাসোসিয়েশন অপশন আই ক্যান নট এবেল টু সলভ মাই প্রবলেম প্লিজ ফিক্স ইট ঠিক আছে তখন আপনি যদি এভাবে বা আপনি যদি তাদেরকে সুন্দরভাবে কনভিনিয়েন্স করেন তো এবং আপনি যদি ক্লুতে যে জিমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এটাকে যদি আপনি বুঝাতে পারেন যে এই ক্লুর যে ইমেল অ্যাড্রেসটা এটা হতে পারে আপনার বা অন্য কারো হতে পারে যেটা আমি ইউজ করতেছি না আপনি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্লোজ করে আমি নতুন যে আমার নামে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানিয়েছি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি অ্যাপ্রুভ করে দিন তাহলে কিন্তু তারা আপনার আগের ওই নামে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওটা যদি কারো ইউজ না করে থাকে যদি ডিঅ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে ওটাকে কিন্তু তারা হাটিয়ে দিবে এবং আপনার যে নতুন অ্যাডসেন্সটা সেটাকে কিন্তু অ্যাড করে দিবে বা এখানে যে দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েশন অপশন আপনি কিন্তু চাইলে সেলস অ্যাসোসিয়েশন অপশনের মাধ্যমে কিন্তু নতুন কারো নাম এবং নতুন কারো অ্যাড্রেস এবং নতুন কোনো জিমেল দিয়ে যদি আপনি এটাকে সাইন আপ করে নেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা কিন্তু সেকেন্ড স্টেপে ডান হয়ে আসবে যদি ওই ব্যক্তির নামে আগে কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে বাট প্রবলেমটা কিন্তু এটা না অনেক ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে সেন্স অ্যাসোসিয়েশন এবং ফিক্স ইন অ্যাডসেন্স এই যে দুইটা অপশন এই দুইটা অপশনকে কিন্তু হাইড করে দেওয়া হচ্ছে মানে এই যে অপশনগুলো এই অপশনগুলো কিন্তু ইনভিজিবল করে দেওয়া হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে অনেক ক্রিয়েটর কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু নতুন করে কোনো অ্যাপসেন্স অ্যাকাউন্ট কিন্তু যোগ করতে পারতেছে না এখানে ম্যানুয়ালি বত্রিশ দিনের মতো কিন্তু ওয়েট করতে হচ্ছে তারপর কিন্তু ইউটিউব এই যে দুইটা অপশন এই দুইটা অপশনকে কিন্তু ভিজিবল করে দিচ্ছে এবং তখন কিন্তু এই ভিজিবেল অপশনের উপর ক্লিক করে কিন্তু নতুনভাবে অ্যাপসেন্স অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়া যাচ্ছে তো দেখুন ভাই একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যদি বত্রিশ দিন এই অবস্থায় থাকে তাহলে আপনি বুঝেন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এই বত্রিশ দিনের মাথায় কিন্তু কখনোই মনিটাইজ করা সম্ভব না এভাবেই কিন্তু আপনাকে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে যে ইনকামটা হওয়ার কথা আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর সেই ইনকামটাকে কিন্তু ইউটিউব টোটালি নিয়ে নিচ্ছে তো আপনি যদি এই প্রবলেমে পড়তে না চান তাহলে কিন্তু আগে আপনাকে বুঝতে হবে যে যদি আপনি আগে কোনো একটা নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে কোনোবারই দ্বিতীয়বার কোনো দিন ওই ব্যক্তির নামে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন না এবং আরও একটা বিষয়কে আপনি অবশ্যই চেক করে দেখবেন যে জিমেল অ্যাকাউন্টের থ্রুতে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কিনা এই বিষয়টাও কিন্তু আগে আপনি ভালোভাবে চেক করে দেখবেন তো এই বিষয়টা চেক করার যে উপায়টা সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তো সিম্পলি আপনি গুগলে গিয়ে বা ব্রাউজারে গিয়ে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন দেন প্রথম যে পেজটা আসবে এই পেজটার উপরে আপনি ক্লিক করে দিবেন দেন পাশে আপনি শুরু করুন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বা অ্যাডসেন্সের যে জিমেলটা এটাকে সিলেক্ট করে দিবেন যদি আপনার কাছে ঠিক এরকম একটা পেজ আসে যেখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে বলা হচ্ছে বা এরকম কিছু অপশন শো করাচ্ছে তার মানে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই সেখানে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনার কাছে সাইন ইনের উপরে ক্লিক করে দেওয়ার পর যদি কোনো একটা জিমেল অ্যাকাউন্টকে আপনি সিলেক্ট করে দেন তারপর যদি আপনার কাছে ঠিক এরকম কিছু অপশন আর কি চলে আসে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই জিমেলের আন্ডারে কিন্তু আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে যার জন্য কিন্তু এখানে কিছু নাম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু শো করাচ্ছে তো এই বিষয়টাকে আপনি ভালোভাবে বুঝে যেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি সিলেক্ট করে যে কোনো একটা ব্যক্তির নামে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে সাইন আপ করে নেবেন এবং দুই নাম্বার যে প্রবলেমটা শো আছে এই প্রবলেমটা কিন্তু বর্তমান সময় আর কি অনেকেই ফেস করতেছে এবং অনেকেই আমাদেরকে মেসেজ করতেছে যে ভাইয়া এই প্রবলেমটা কেন হচ্ছে এখন যদি ভাই আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে যান আইডেন্টি ভেরিফিকেশন করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম আমি কিন্তু বর্তমান সময় লক্ষ্য করতেছি কারণ এই প্রবলেমগুলো কিন্তু আগে হতো না আগে যদি আপনি মাল্টিপল বার মানে বেশ কয়েকবার যদি আইডেন্টি ভেরিফিকেশনের জন্য চেষ্টা করতে পারতেন মানে চেষ্টা করতেন তারপরেও কিন্তু আপনি চেষ্টা করতে পারতেন আপনার প্রথমবার ভেরিফিকেশন ফেল হয়ে গেছে তারপরে কিন্তু আপনি আবারও ভোটার আইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা বিভিন্ন কিছু দিয়ে কিন্তু আপনি বারবার সাবমিট করতে পারতেন কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে একবারে যদি ভেরিফিকেশন না হচ্ছে তখন কিন্তু বিভিন্নভাবে ইউটিউব যে ভেরিফিকেশনের যে ভেরিফাই অপশনটা এই অপশনটাই কিন্তু অফ করে দিচ্ছে তো এটা নিয়ে যদিও এখন আমি কোনো সলিউশন ভিডিও বানাইনি বাট বেশ কিছু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটাকে কিন্তু তারা ফেস করতেছে এবং যার জন্য কিন্তু তারা আমাকে মেসেজও করতেছে ঠিক আছে তো আমি আপনাদের এই প্রবলেমগুলোর কথা আপাতত বলে রাখলাম যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভেরিফিকেশন করতে যান তাহলে অবশ্যই কিন্তু ভাই আপনি আপনার যে স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ডটা একদম ভালোভাবে সুন্দর করে ছবি তুলে নেবেন ঠিক আছে যেটাতে যেন চারটা কোনা চারটা চারপাশের যে চারটা কোনা রয়েছে সেই চারটা কোনাকে কিন্তু আপনি কাঠ করবেন না সেই চারটা কেন কোনা যেন ভিজিবাল দেখা যায় মানে আর কি দেখা যায় তো এই হচ্ছে বিষয় এভাবে আপনি আপনার যে ভোটার আইডি কার্ডটা সেটাকে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেবেন তা না হলে কিন্তু বিভিন্ন মিস্টেকের কারণে কিন্তু আপনার আইডেন্টি যে ভেরিফিকেশনটা এটা কিন্তু ফেলড হয়ে যেতে পারে এবং আপনার ইউটিউব চ্যানেলের যে আইডেন্টি ভেরিফিকেশন অপশনটা সেটা কিন্তু অফ হয়ে যেতে পারে যদিও এটা একটা আপডেটের কারণে হয়তো এরকম হচ্ছে দ্রুত এটার সলিউশন চলে আসবে বা এই সলিউশন নিয়ে আমি আমি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিওকে আপলোড করে দিব তো হচ্ছে কমপ্লিট দুইটা আপডেট তো এই দুইটা আপডেট সম্পর্কে কিন্তু ভাই অবশ্যই অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ